ব্যবহারে করে প্রোটিন এইসব তৈরি করছে, আর শরীরের যখন যেটা যায় সেটা তো ভূমিকা যদি এত বড়। আজকে স্যার এখানে যে অনুষ্ঠানটা লিভার ফাউন্ডেশন থেকে হচ্ছে, আমাদের স্কুলকে বেছে নেওয়া হয়েছে, কেমন লাগছে? আমার খুবই আনন্দ লাগছে এবং আমি অভিনন্দন জানাই সেই সমস্ত ডাক্তারবাবুদের যারা আজকে উপস্থিত হয়েছেন, এবং শুধু ডাক্তারবাবুই নয়, তার সঙ্গে একটি এনজিও সংস্থা মানে অল ওয়ার্ল্ডের ডিরেক্টর, তিনিও আমাদের কাছে এসেছেন, এ আমাদের গর্বের আনন্দের। এবং এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারত সরকারও ভাবছে ছাত্রদের অ্যাওয়ারনেস বা ওদের যে হেলথ মানে হেলথের উপর যে এগুলো হয় ওই ওয়েট ওই চেস্ট, তারপরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতার হেলথ কার্ড, সেই হেলথ কার্ড তৈরির জন্যও বোধ হয় আমাদের সরকার একটা চেষ্টা চালাচ্ছে, ভবিষ্যতে আমাদেরকে অ্যালয়মেন্ট দেবেন। তো আমরা ডাক্তারবাবুদের টাচে আসছি এই কারণে যে আমাদের শরীর নিয়েই সমস্ত, স্বাস্থ্যই সম্পদ, সেই শরীরটা যাতে সুস্থ থাকে এবং ছাত্রদের যাকে যাতে সচেতন করা যায়, সঙ্গে সঙ্গে পাশাপাশি ডাক্তারবাবুদের সহযোগিতা সবসময় পাওয়া যায়, সেজন্যে কিন্তু ওনারাও এসেছেন আমাদের ছাত্রদের সামনে। ছাত্ররাও আনন্দিত এবং উদ্গ্রীব হয়ে দেখছে লিভার সম্পর্কে যে সমস্ত তথ্য আমাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে, এবং এতে আমরা আনন্দিত গর্বিত, এবং এই ধরনের প্রোগ্রাম হোক এটা আমি চাই, এবং আমি আমার ডাক্তারবাবুদের বা সঙ্গে এই যে সংস্থা তাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং ওয়েলকাম করি তাদেরকে বারবার আসার জন্যে, এবং ছাত্রদের মাঝে এই সচেতনতা বাড়ানোর জন্য।